আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা সুন্দর বাসমোড, আর এটা একটা ইন্দোনেশিয়ান বাসমোড, JB5-এর ডাবল ডেকার একটা বাসমোড। তো এটা বলতে পারেন একটা স্লিপার বাসমোড, ইন্দোনেশিয়ান একটা স্লিপার বাস বলতে পারেন, একদম সোজা হিসাব যেটা। তো সেই খাতিরেই এটার উপর একটা স্লিপার একটা স্ক্রিন সেট করা হয়েছে, সেটা হলো আমাদের বাংলাদেশের বুড়িমারি এক্সপ্রেস। তো এটার উপরে কিন্তু স্ক্রিনটাকে সেট করা হয়েছে, আর মূলত বুড়িমারি এক্সপ্রেস যে বাসটা আছে সেই বাসটার সাথে একদম খাপে খাপ মিলে গেছে। জাস্ট এটার সাথে জাস্ট ফ্রন্টটা শুধু মিলে নাই, ফ্রন্ট ছাড়া বাকি সব কিছুই মিলে গেছে। তো বলতে পারেন একদম রিয়েলিস্টিকের একটা মোড, আর ইন্দোনেশিয়ান মোডগুলো বরাবরই অসাধারণ হয়ে থাকে। তবে আরেকটা জিনিস যেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মাস্ট, সেটা হলো এই মোডটা ভারী একটা মোড। তো 4GB র্যামের ফোনের মধ্যে খেলতে গেলেও আপনারা হালকা কিছু পরিমাণ ল্যাগ পেলেও পেতে পারেন। তো তাছাড়া সব কিছু ওভারঅল ঠিকঠাকই আছে, আর স্ক্রিনটাও প্রচুর হাই কোয়ালিটির একটা স্ক্রিন এখানে দেওয়া হয়েছে, যেটা আপনারা যদি কাস্টমভাবে সেট আপ করেন, মানে একদম ফুল রেজুলেশনে যদি আপনারা সেট আপ করেন, তাহলে অনেক ডিটেইলে দেখতে পারবেন, ঠিক যেরকমটা এখন আপনারা দেখতে পারতেছেন। তো এবার যদি আসি এটার ইন্টেরিয়র ভিউটা কেমন হয় সেটা দেখার জন্য, তো দেখতে পাচ্ছেন এটা একটা স্ক্যানিয়ার ড্যাশবোর্ড এখানে ইউজ করা হয়েছে, এবং স্ক্যানিয়ার চেসিসের উপর মেট করাই কিন্তু এই মোডটা। যদি আপনারা ডোরটা ওপেন করেন তাহলে দেখতে পারবেন স্টিয়ারিংটা কিন্তু উপর নিচে হয়ে যায়। তো তাছাড়া এটার যে অ্যানিমেশনগুলো আছে সেগুলোও কিন্তু খুবই সুন্দর এবং পারফেক্ট একটা কম্বিনেশন বলতে পারেন। আর এটাতে যখন আপনারা এক নম্বর অ্যানিমেশনটাতে ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন লাগেজ বক্সটা ওপেন হয়ে গেছে, দেন দুই নম্বর অ্যানিমেশনটাতে আপনারা হেডলাইটের নিচে দেখতে পারবেন দুইটা নতুন বাতি অ্যাড হবে, যেটা ধরুন আপনারা পুরো লাইটটাকে সাদা বানিয়ে দিবে, এবং তিন নম্বর অ্যানিমেশনটা সাসপেনশনটা আপ অ্যান্ড ডাউন হবে। আর ইন্দোনেশিয়ান মোডগুলোতে কন্ট্রোলের দিক দিয়ে বরাবরই সেরা, এটাও কিন্তু কোনো রকম কোনো ভিন্নতা নেই। তার উপর এটা একটা মাল্টি এক্সেল বাস হওয়াতে এটার কন্ট্রোলিং আরও জোস, এবং মাল্টি এক্সেল হওয়াতে আপনারা জায়গায় ঘুরাই ফেলতে পারবেন গাড়িটাকে, এত স্মুথ কাটিং করা যায় এই গাড়িটা দ্বারা। শুধু তাই নয়, এই বাসটাতে কিন্তু সাসপেনশনটা কিন্তু আরও বেশি সুন্দর। দেখেন আমার কিন্তু এখন সাসপেনশনটা ডাউন অবস্থায় আছে, তাও কিন্তু প্রচুর সাসপেনশন হচ্ছে। আর যদি এটা রাতের ভিউটা দেখেন সেটা কিন্তু আরও বেশি সুন্দর, দেখতে পারতেছেন লাইটগুলো কত সুন্দরভাবে জ্বলজ্বল করতেছে। এবং যদি আপনার ডোরটা ওপেন করেন তাহলে দেখতে পারবেন এটার যে ডোরটা আছে, মানে ভিতরে যে ইন্টেরিয়র ভিতরে কিন্তু লাইট জ্বলে, দেখতে পারতেছেন একদম রিয়েলিস্টিক লাগতেছে, ভাই রে ভাই এত সুন্দর বলার বাইরে। তো আশা রাখি আপনাদের কাছে মোডটা ভালো লাগবে। শুধু তাই নয়, এটার যে লুকিংটা আছে সেটাও কিন্তু রাতের বেলা খুবই সুন্দর লাগে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাতে কিন্তু আপনারা ভুলবেন না। তো এবার আসুন এটার ড্রাইভিংটা কেমন লাগে সেটা একটু দেখি। মূলত এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার কাছে ভালোই লাগছে, একদম যে আহামরি খুব একটা ভালো ওই রকমও না, আবার যে খারাপ সেরকমও না। খারাপের কথা কেন বললাম, এটার পিক আপটা একটু স্লো, বিশেষত ইন্দোনেশিয়ানরা কিন্তু আমাদের বাঙালিদের মতো এত রাফ ড্রাইভিং করে না, যেরকমটা আমরা চাই যে সবসময় গাড়ি শুধু উড়বেই উড়বে, তো ওই রকম কিন্তু তারা না, তারা একটু শান্তশিষ্ট স্বভাবের, তারা ঠিক ওই রকমভাবেই মোডটাকে তৈরি করে আর কি, রিয়েলিস্টিকভাবে। তো আপনারা যখন একটু রাফ মানে ড্রাইভ করতে চাইবেন, তখন যদি আপনাদের ব্রেক ধরার প্রয়োজন পড়ে তখন দেখবেন যে না, ব্রেকটা ঠিক আপনাদের যথাযথভাবে কাজ করতেছে না মনে হবে। বাট আপনারা যদি নর্মালি খেলেন, মানে একদম নর্মালভাবে সাধারণভাবে যদি আপনারা খেলেন, তাহলে আপনাদের কাছে ব্রেকটাও অ্যাকুরেট মনে হবে। আর এটাতে আপনারা স্পিড তুলতে পারবেন 200+, অনায়াসেই তুলতে পারবেন, একটু সময় লাগলেও আপনারা 200+ স্পিড অনায়াসেই তুলতে পারবেন। তাছাড়া বাকি সব কিছু ওভারঅল আমার কাছে ভালো লাগছে, বিশেষ করে এটা মাল্টি এক্সেল হওয়াতে আপনারা ডানে বামে ঘোরাতে সুবিধা হবে এই বাসটাকে, এবং এটার যে সেন্সিটিভিটি আছে সেটাও খুবই পারফেক্ট অ্যান্ড অ্যাকুরেট। আমি 4GB র্যামের ফোনের মধ্যে গেমপ্লে করতেছিলাম, তখন দেখলাম যে মিডিয়াম গ্রাফিক্সের মধ্যেও মোডটা দিয়ে খেলার জন্য কিছুটা ল্যাগ পাইতেছি, দেন আমি এটাকে একদম লো গ্রাফিক্সে করে ফেলছি, তারপর দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্মুথলি গেমপ্লেটা করা যাইতেছে। তো যাই হোক, আপনারাও এরকমভাবে দেখবেন আপনারা কোন 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 গ্রাফিক্স মোডের মধ্যে ভালোভাবে গেমপ্লে করতে পারতেছেন, সেটা আপনারা খেলে দেখে নেবেন। তাছাড়া যাদের হায়ার কনফিগারেশনের র্যাম, মানে হায়ার কনফিগারেশনের ফোন রয়েছে, মোবাইল রয়েছে, তাদের এত কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নাই, তারা নিশ্চিন্তে এই গেমটাকে উপভোগ করতে পারবেন। তো যাই হোক, মোটার রিভিউ মূলত এই পর্যন্তই, তাছাড়া আর বেশি কিছু বলার নেই। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা এখান থেকে কিন্তু বিভিন্ন রকম মোড ওবিবি সব কিছুই কিন্তু সবার আগে পেয়ে থাকবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।